হ্যালো বলবেনরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম ব্যাক আমার আরেকটা ভিডিওতে। আর আজকে আমি এসেছি একটা স্পেশাল ভিডিও নিয়ে। ওয়েল, তোমরা সবাই জানো যে আজকে হচ্ছে মহান বিজয় দিবস। এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তো এই উপলক্ষে আজকে স্পেশাল কিছু করব। সো গাইস, এই এপিসোডে কি বানাবো এটা অলরেডি তোমরা থাম্বনেল দেখে জেনেই গেছো। তো তাও একটা মানে একটা ভদ্রতাসূচকভাবে তাও দেখাই নিব যে আজকে পর্বে কি গোল। তো আজকে পর্বে গোল হচ্ছে গিয়ে মেক স্মৃতিসৌধ। তো হ্যাঁ, আজকে একটা পর্বে আমরা স্মৃতিসৌধ বানাবো। তো আমাদের স্মৃতিসৌধে কাজ করার জন্য আমাদের লাগবে অনেকগুলা ইট। আমার কাছে জানি না আমার কয়টা আছে। আমি অনেকগুলো ইট গ্রাইন্ডিং করছিলাম কিন্তু সব কিছু চলে গেছে, কারণ বাগের কারণে আর কি গেমটা আর কি রিস্টোর করতে হয়েছিল। মানে একরকম ব্যাকআপ দিতে হয়েছিল, তো ব্যাকআপের কারণে আর কি হ্যাঁ চলে গেছে। তো মোটামুটি একটু ভালো পরিমাণে ইট আছে, দেখি কতগুলো হয়। তো 2 স্ট্যাক 21টার মতো হয়েছে, নট ব্যাড। এছাড়াও আমাদের স্টোন ব্রিক্স লাগতে পারে অনেকগুলা, আর আমাদের দরকার প্রচুর পরিমাণে হাড্ডি। আমার এখানে আমার প্রচুর পরিমাণে বোন ব্লক দরকার। আর আজকে আমাদের সাথে গুলস দিন নিয়ে যাবো। গুলস, চলো আমার দেখবা যে আমাদের তোমাকে আজকে আমি দেখাবো আমাদের স্মৃতিসৌধ। বাংলাদেশের 16 ডিসেম্বরের দিন বাংলাদেশের আর কি পাকিস্তানিদের বিরুদ্ধে আর কি জয়ী হয়েছিল, তো সেই জন্য এই যে স্মৃতিসৌধটা আর কি আমাদের একটা স্মৃতি দেখায়, মানে বুঝলি তো আর কি, এটা আর কি মানে একটা মেমোরিয়াল টাইপের। তো সিঁড়ি আর গুলস দুজনকে আমরা নিয়ে যাচ্ছি আজকে আমাদের বিল্ডে। তো আমি ভাবতেছি আমরা আমাদের স্মৃতিসৌধটা এই জায়গাটায় বানাবো, যেহেতু মানে এটা রাস্তার কাছে, প্লাস এই রাস্তা দিয়ে আর কি রেগুলার যাওয়া আসা পরে এই জায়গাটা এমনি ফাঁকা পড়ে আছে অনেক। তো এই জায়গায় স্মৃতিসৌধ বানাইলে খারাপ হবে না। আমার সাথে বিছনা নাই, ওই আমি রাতে চাইলে জায়গায় থাকতে পারি, কিন্তু আমি চাইতেছি না যে এটা বিল্ড করার সময় কোনো মবরা এসে ডিস্টার্ব করুক, যেমন এই হারামজাদা একটা আছে। এক মিনিট, এই বাসার ছাদের এই অবস্থা কেন? এক মিনিট, আমি ঘুমাই নিই। এক মিনিট, এই বাসার আর এই দিকের এই অবস্থা কেন? সিরিয়াসলি, এই বিলটা কেন ভাঙ্গি পড়ে আছে? এটা কি কোনো মানে আপডেটের ফলে কোনো মানে গ্লিচ? কি অবস্থা আছে ঘরটার? অথবা একটা জিনিস হইতে পারে, যেটা গাইস এখানে ঠাডা পড়ছিল, ঠাডার আগুনে সব কিছু পুড়ে গেছে, কারণ যেগুলো পড়ছে বেশিরভাগ কাঠ পড়ছে, কাঠের বাদে কিছু পুড়ে নেই। হ্যাঁ, এটা একটা সম্ভাবনা হইতে পারে, ঠাডা পুড়ে ঘরটা পুড়ে ছারখার হয়ে গেছে, ঠিক করতে হবে ঘরটা। সো ব্যাক টু আওয়ার জায়গা, এখানে সর্বপ্রথম আমি ভাবতেছি একটা বেদি টাইপের বানাইতে হবে, মানে একটু উঁচা জায়গা বানাইতে হবে যেখানে কিনা আমাদের স্মৃতিসৌধটা থাকবে। আর গুজ শিরু, মানে তোমরা, আমি এর গুজ বলছি, এটা শিরু বলছি। এনিওয়ে, তোমরা দুজন বসে থাকো, তোমরা খালি দেখো যে আমি এটা কিভাবে বানাই। ওকে, গুড বাই, গুড বাই গুজ, গুড বাই শিরু। তো সর্বপ্রথম আমি এখানে 12টা সিঁড়ি বসাই। বাম, একটু হয়ে গেলে উঁচা জায়গা, তো পিছন দিকে কয় ব্লক নিতে হইতে পারে? আমি আন্দাজ করে 8 ব্লক দিই। তো এখান থেকে 1 2 3 4 5 6 7 8, 8 ব্লক ঠিক আছে। আর হ্যাঁ, ওই পাশ দিয়েও আমি 8 ব্লক দিতেছি। আর একটু গভীর দেওয়া যায়, এদিক দিয়ে দিই। আর ভিতরেরগুলো আমি ইয়াগুলো ক্লিয়ার করে দিই। আমার ইয়া কোথায়? শাভেল। আর বাই দ্য ওয়ে, এটা একটা কেভ যেখানে কিনা আমি ইয়াতে টেরাফর্ম করে দিছিলাম। কেপটা একটু অন্ধকার, এখানে লাইট আপ করে দেওয়া উচিত ছিল। আর এটার ভিতরে জব সব যতগুলো আছে প্রত্যেকটা জায়গা আমার এই ব্রিক দিয়ে ভরট করতে হতো, কিন্তু যেহেতু আমার কাছে একটু বাজেট কম, আমি একটু সস্তায় করতে চাইতেছি। আমি ইচ্ছা মতো স্ল্যাব দিয়ে পুরোটা ভরট করব। তো খালি মানে উপরে যেই আটুক আছে উপরের লেয়ারটুকু আমরা স্ল্যাব দিয়ে দিতেছি। হ্যাঁ, আর দেখলে বোঝাও যাবে না বাইরে থেকে। সো বুঝতেই তো, আমার মনে হয় এটাকে একটু বড় করে দিলে ভালো হইতো। সো আমি একটু এদিকে যদি আরো 2 ব্লক বাড়ায় দিই, দেন এখান থেকে যদি আমি পিছন দিকে যাই, আই গেস এখান থেকে আমরা পিছন দিকে যাব, ঠিক আছে। আমার মনে হয় এভাবে গেলে একটু বেটার হয়। সো ফার্স্টে আমি আমাদের শেপটা বানাই যে এটা কিরকম শেপে হবে, দেন আমি আর কি এটার ইয়াগুলারে লম্বা বানাবো। আগে শেপটা দিয়ে দেখি কেমন করা যায়। জায়গাটা একটু ভেজাইল হবে, হয়তো একটু এটা আরও বড় করা লাগতে পারে, শিওর না। আচ্ছা যাই হোক, আগে বানাই দেন, দেখা যাবে। আমাদের শেপটা ছোট হয়ে গেছে অনেক, আমরা যেরকম আশা করতেছিলাম। ইটার কিছুটা ঘাটতি পড়তে পারে, বাট ব্যাপার না। হ্যাঁ, করি। তো এটা হইতেছে কি আমাদের পুরা টুকুর শেপ। এগুলো আর খালি এখন উঁচা করতে হবে জায়গা মতো। আমাদের বেদিটা ছোট হয়ে গেছে, বেদিটা একটু বড় করতে হবে। আমাদের ব্রিকে শর্ট পড়ে গেছে, যদিও আমরা স্ল্যাব ইউজ করতেছিলাম,
কিছু করার নেই, এখন আমাদের গিয়ে আরো ক্লে কালেক্ট করতে হবে। তো আমি ক্লে কালেক্ট করি, আই উইল বি রাইট ব্যাক। তো বেশ কয়েকটা ক্লে কালেক্ট করা হয়ে গেল। সো এবার এগুলো গিয়ে চুলাই বসায় আসি, যাতে করে এগুলো রান্না হইতে থাকে। বুম 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 বুম, এগুলো রান্না হইতে থাকুক, আর আমি গিয়ে ততক্ষণে অন্যান্য কাজগুলো করতে থাকি। সিটি শতটুকু বানাই ফেলি, আর ততক্ষণে ইটগুলো রান্না হোক, পরে না হয় ইটের ওই বেদিটুকু কমপ্লিট করা যাবে। আচ্ছা, আমি যদি অত দূরে যাই, অত দূরে গিয়ে যদি কাজ করতে থাকি, এত দূরের ফার্নেসে কি এগুলো রান্না হইতে থাকবে নাকি রান্না পজ হয়ে থাকবে? চিন্তার বিষয়। আই গেস একটু ওয়েট করতে হবে যদি রান্না না হয়, বাট কিছু তো মানে কিছু এরা ছাড়া তো আর উপায় নাই। তো আমি আগে মানে খাতার মধ্যে একটা ইয়া লিখে রাখছি যে এভাবে আমি আমার সিজুটা বানাবো। তো সবার পিছনের লেয়ারে মাঝখানে বসবে 8 ব্লক, এখানে 7 ব্লক, এখানেও 7 ব্লক, আবার এখানে 6 ব্লক, এখানেও 6 ব্লক। তো তোমরা যদি বানাইতে চাও এভাবে ফলো করতে পারো। তো এটা 8 7 6, এভাবে 8 7 6, তো এভাবে করে একটুকু করি। একটুকু হয়ে গেল। তো এবার এই পরের 2টা ব্লক, 6 ব্লক 6 ব্লক, এখানেও 2টা ব্লক, 6 ব্লক 6 ব্লক, তো এগুলো উঁচা করি। তো একটুকু হয়ে গেল। এবার আমাদের পরবর্তী হইল 5 4 4, এখানেও 5 4 4, তো লাস্টে আর কি 2টা ব্লক অবশিষ্ট থাকবে। তো এটা 5 করি, আর এটা 4, এটা 4, একটুকু হয়ে গেল। তো এবার লাস্টের এটা হবে, এটা হবে 3, এটা হবে 2। সো 1 আছে 2 3, এটা 1টা আছে 1, তো এটা হয়ে গেল 3 ব্লক, এটা হয়ে গেল 2 ব্লক উঁচা। এবার সব সেমভাবে এটা হয়ে গেলো সবার পিছনের লেয়ার। চিন্তা করো না, এটা এখনও মানে দেখতে কিছুটা বিচ্ছিরি লাগতেছে, সামনে 2 লেয়ার কমপ্লিট হয়ে নিক, তাই তখন দেখবা যে আসল স্মৃতিসৌধকারে বলে। এখানে হবে 9 8 8, তো তো এবার পরবর্তী এখানে হবে 7 7 7 7। তো আমার মনে হয় বোন ব্লকে কিছুটা শর্ট ফেটে গেছে, আবার নিচে গিয়ে আনতে হবে। তো 3টা বসাই দিই, 3 7 যেহেতু 21 হয়, 21টা আছে বসাই দিই। তো 7 7, আর এইদিকে 2টা 7 7 হয়ে গেল। এবার পরের লেয়ার গিয়ে এটা হবে 5, এটা হবে 4, এটাও সেম ভাবে 5 4, তো উঁচা করি। তো এই সাইডটুকু উঁচা হয়ে গেল। আর এবার এদিকে সবার সামনের লেয়ার, তো সবার মাঝখানে যেটা হবে এটা 12 উঁচা হবে। সো হ্যাঁ, 12 ব্লক। আর তারপরে এটা হবে 10 ব্লক, এটা হবে 10 ব্লক, আর লাস্টের 2টা এটা হবে 8 ব্লক, এটা হবে 8 ব্লক, সো উঁচা করি। সো গাইজ, এটা হচ্ছে কি আমাদের স্মৃতিসৌধ, যেটা কিনা আমাদের বানানো কমপ্লিট, যেটা তোমরা দেখতে পেতেছো। আর এটা যদি আমরা অন্যান্য অ্যাঙ্গেল থেকে দেখি, দেখছো দেখতেও কেমন একটা জোস লাগে। রিয়েল লাইফের স্মৃতিসৌধটা কিন্তু অনেকটা এমনই। তো তোমরা অনেকে মনে করো যে মানে স্মৃতিসৌধ খালি মানে একটা লেয়ার, কিন্তু আসলে না, এটা রিয়েল লাইফে সম্ভবত 7টা লেয়ার। তো আমি আর কি 3টা লেয়ার দিয়ে বানাইছি, আশা করি দেখতে ঠিকঠাক লাগতেছে। এখন খালি বেদিটুকু কমপ্লিট করবো, আর হ্যাঁ এখানে একটা পতাকা দেওয়া যায়। তো এই জায়গায় আমরা এ বরাবর একটা উঁচা করি একটু আগে, এখান দিয়ে একটা পতাকার মতো বানাবো। তো এখান দিয়ে একটা দিলাম, এখান দিয়ে এভাবে একটা, তো এখানে এরকম একটা পতাকা বসে দিলাম। মনে হচ্ছে যে কিছুটা ইয়া টাইপের, মানে একটু বাতাসে দুলতেছে, পুরোপুরি সমান দিলে এটা অর দেখা যায়। তো একটু একটু বেঁকাই দিছি। তো আমার মনে হয় যে হাম, পতাকাটাও আমাদের বানানো ডান। আর এবার আর কি এই জায়গার যে আটকু দিতে হবে, বেদিটুকু কমপ্লিট করি, দেখি আমাদের কয়টা কাজ হয়েছে, কয়টা ব্রিক পুরানো হয়েছে। এগুলো এখনো কুকিং চলতেছে, ওয়েট করি একটু। আর এটা কুকিং চলতে থাকুক, ততক্ষণে আমরা গিয়ে আমাদের কমেন্ট অফ দ্য ডেটা সেরে ফেলি, খারাপ হবে না। তো আমাদের আজকের কমেন্ট অফ ডে হচ্ছে গিয়ে ল গেমিং এর, লিখেছো যে সব সময়ের মতো ওই ভিডিও জোস হয়েছে, থ্যাংক ইউ, বাই দ্য ওয়ে সাম আইডিয়াস ফর ইউর ফিউচার ভিডিওস। তো ও কিছু আইডিয়া দিয়েছে, সেই আইডিয়াগুলো পড়বো আমরা। নাম্বার 1, স্ট্রং হোল্ড কাস্টমাইজ করেন, কজ এখন পর্যন্ত এরকম কেউ করে নাই। 2, মিনি এন্ড আর মিনি নেদার বানান নর্মাল ওয়ার্ল্ডে। আর 3, মিনি বায়োম বানান। আচ্ছা, তো এই কয়েকটা আইডিয়া দিছে, আমার কাছে আইডিয়াগুলো পার্সোনালি জোস লাগছে। এই আইডিয়াগুলো আমি আমাদের আমার টু ডু লিস্টে লিখে রাখবো। সো থ্যাংক ইউ ফর কমেন্টিং ল গেমিং। তো ল গেমিং কনগ্রেচুলেশন। আর এবার গিয়ে দেখি যে আমার কতগুলো ইট রান্না। তো আমাদের রান্না হয়েছে 2 স্ট্যাক আর 36 38টার মতো, আই গেস এনাফ হবে আপাতত কাজ করার মতো চাই। আর দূর থেকে দেখা যাচ্ছে, মানে সাইড থেকে যখন গাছের আড়াল থেকে এটা বের হয়, কত জোস দেখা যায়। আর ওয়াও, পতাকাটাও সেই লাগতেছে। এটা এখন আমাদের এই রাস্তা দিয়ে যাইতে আসতে একটা ডেকোরেশন হিসেবে চোখে পড়বে। ওয়াও, সেই একটা জিনিস। যাই হোক, এবার আমাদের এই বেরিটা কমপ্লিট করে ফেলি, আর আই উইল বি রাইট ব্যাক। তো আমার মনে হয় গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাতে, আর এই ভিডিওটা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার দাও, দেখানোর জন্য যে মাইক্রোফোনের ভিতরে একজন শহীদ মিনার বানাইছে। হ্যাঁ ঠিক আছে, তো দেখো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। হাস্তালা ভিস্তা গাইজ, বিদায়।